হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লিটাস ওয়ার্ল্ড আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও কিন্তু খুব ভালো আছি আর হ্যাঁ আমি কিন্তু বাংলাদেশে নিই আমি কিন্তু এখন ইন্ডিয়ায় কলকাতায় কলকাতায় আজকে যাবো হচ্ছে নৈহাটি চলুন আপনাদের সাথে নিয়ে আমি চলে যাব নৈহাটি ভীষণ গরম প্রচণ্ড গরম এটা কিন্তু এপ্রিল মাস এপ্রিল মাসের ভিডিওটা আমি একটু পরে দিচ্ছি ভয়েস ওভার দিচ্ছি একটু পরে যাই হোক নৈহাটি যাচ্ছে আজকে আহ নৈহাটিতে যাবো এই জীবনে প্রথম মানে আমি কলকাতা কখন নৈহাটিতে ওভাবে যাইনি তো আমার লাইফ ফার্স্ট তো চলুন আপনাদের সাথে নিয়ে যাচ্ছি আর গলার ভয়েসটা ভাঙা ভাঙা কারণ ভয়েস ওভারটা পরে দিচ্ছি তো আমার গলাটা এই মুহূর্তে বসে গেছে ঠান্ডা লেগেছে বসে গেছে যাই হোক চলুন রাস্তাঘাট খুব শুনশান কারণ এখন বাজে দুপুর দুটো দুটোর সময় বের হয়েছি এর জন্য রাস্তায় তেমন একটা লোকজন লোকজন নেই আর যে গরম এই গরমে লোকজন না থাকারই কথা সবাই যার যার বাড়িতে আর আমি চিন্তা করলাম যেহেতু ঘুরতে এসেছি ঘোরা তার মিস করা জানা না প্রচন্ড গরম তাই চুলটাও বেঁধে নিয়েছি আমি কিন্তু অলরেডি স্টেশনে চলে এসেছি ট্রেন স্টেশনে এখান থেকে ট্রেন ধরব ওয়েট করছি ট্রেনের জন্য শুধু আমি না অনেকেই ওয়েট করছে তো আমি এখান থেকে ট্রেন ট্রেনে উঠব ট্রেনে উঠে প্রায় চল্লিশ মিনিটের মতো লাগবে নৈহাটি যেতে দমদম যে ট্রেন স্টেশন ওখান থেকে আমি ট্রেন ধরব তো প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় এই ট্রেনে যাচ্ছি না এটার পরের যে ট্রেনটা সেটার মধ্যেই যাব কারণ এই ট্রেনে প্রচণ্ড ভিড় এটা আমার যাওয়ার ট্রেন না যাই হোক আর একটু হাঁটাহাঁটি করছি আর আমাদের প্ল্যাটফর্মে যেতে হলে অনেকটা দূরে মানে সিঁড়ি দিয়ে উঠে তারপরে আবার আরেকটা প্ল্যাটফর্মে যেতে হবে তো আমি রওনা দিয়ে দিলাম আর কিন্তু চলো এসেছি নৈহাটি আর ট্রেনে ওঠার ঝামেলাটা যেরকম কষ্ট সেটা কিন্তু আর দেখালাম না কিভাবে উঠে সেটা তো দেখিয়ে দিয়েছি একটু যুদ্ধ করে উঠতে হয় আমি কিন্তু অলরেডি চলে এসেছি নৈহাটি নৈহাটির বড়মার মন্দির এখানে খুব বিখ্যাত হচ্ছে নৈহাটির বড়মার মন্দির এখানে আসলে নাকি আমি যতটুকু শুনেছি যে কেউ এই মন্দিরে আসলে কেউ খালি হাতে ফেরে না তো চলুন ঘুরা ঘোরা যাক নৈহাটির বড়মার মন্দির আর মন্দিরের ভেতরে আমি আসলে যাব না আমি বাইরে থেকেই দেখব আর আপনাদেরকেও দেখাবো তার আগে একটু জল খেয়ে নিলাম প্রচন্ড গরম আর খেয়ে নিব চা চা খাওয়ার আগে ভাবলাম আপনাদের একটু দেখিয়ে নিই আশপাশটা না হলে কি করে বুঝবেন যে হ্যাঁ সত্যি আমি নৈহাটি এসেছি এই যে নৈহাটি নতুন বাজার এখানে আছি আর এই মুহূর্তে ওয়েট করছি চার জন্য চাটা করলো আর এই যে টুক করে আমি নিয়ে নিলাম চা এখন খাবো চা চা না খেলে কি হয় যতই গরম পড়ুক চা কিন্তু আমার খুব ফেভারিট একদম চা খোর একটা বলতে পারেন চলুন ঘুরে নেওয়া যাক আর এই যে এইখান দিয়ে আমরা হেঁটে চলে যাচ্ছি নৈহাটিতে আমি যাচ্ছি নৈহাটি মানে বড়মার মন্দিরের সামনে নৈহাটি তো চলে এসেছি বড়মার মন্দিরের সামনে অনেক ভুল হচ্ছে ভয়েস ওভারে কারণ অনেক দিন পরে ভয়েস দিচ্ছি যাই হোক ভুল ত্রুটি ক্ষমা শুন দৃশ্যতে দেখবেন আশা করি আর এই যে এখান থেকে পুজোর ডালা নেয় এই এই যে দোকান এখান থেকে সবাই পুজোর ডালা নিয়ে মন্দিরের ভেতরে গিয়ে ওই যে হাতের যে একটা ডান সাইড আছে ওই ওইখানে একটা রোড আছে ওইখান দিয়ে নৈহাটি বরমার মন্দিরে ঢুকতে হয় আর আমি কিন্তু এখন ট্রেনে মানে ফিরছি অনেকটা রাত হয়ে গেছে এখন বাজে প্রায় আটটা এখন ফেরার পালা আজকে ব্লগটি এ পর্যন্ত ওই বন্ধুরা যতটুকু পেরেছি শুট করেছি আপনাদের জন্য আজকের জন্য সবাইকে টাটা বাই বাই দেখা হবে নতুন আরেকটি ব্লগে টাটা বাই বাই